প্রত্যেকটা মহিলাকেই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত ঘরের কাজ থেকে শুরু করে বাইরের কাজ সমস্ত দিকেই নজর রাখতে হয় তো বন্ধুরা যদি আমরা একটু বুদ্ধি করে কাজগুলো করতে পারি তাহলে কাজও যেমন সহজ হয়ে যাবে সেরকম কিন্তু এই গরমের মধ্যে আমরা কাজগুলো অনেকটা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই ধরনের অনেক ছোটোখাটো জিনিস থাকে যেমন ধরো রাবার ব্যান্ড থেকে শুরু করে কাপড়ের হেয়ার ব্যান্ড বা টিকটক ক্লিপ বা ক্লাচার এই সব ছোটোখাটো জিনিসগুলোকে আমরা যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন প্রয়োজনের সময় দেখবে একটা জিনিস পাওয়া যায় তো আর একটা জিনিস পাওয়া যায় না আর তারাও সময় কিন্তু তখন এইভাবে খুঁজে খুঁজে আমাদের সময় নষ্ট করতে হয় তো এই ছোটোখাটো জিনিসগুলোকে আমাদের যখনই প্রয়োজন হবে যেন আমরা হাতের কাছে পেয়ে যাই তার জন্য কিন্তু এই কাজটা করে নিতে পারো তো এখানে আমি যে জিনিসটা নিয়ে নিয়েছি ফয়েল পেপার ফুরিয়ে গেলে এর ভিতরে যে রোলটা থাকে সেই রোলটাকে আমি হাফ করে কেটে নিয়েছি আর যত রাবার ব্যান্ড রয়েছে সেই সব জিনিসগুলোকে কিন্তু যদি আমরা এইভাবে করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু কোনো সময় খোঁজাখুঁজি করতে হবে না তো দেখো আমি এর মধ্যে রাবার ব্যান্ডগুলোকে যেমন রেখে দিলাম সেরকম কাপড়ের হেয়ার ব্যান্ডগুলোও রেখে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে টিকটক ক্লিপ বা ক্লাচার সমস্ত কিছুই এর মধ্যে রেখে এবার এই জিনিসটাকে ড্রেসিং টেবিলের কোনো একটা জায়গায় রেখে দিতে পারো প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম ছোট্ট একটা জায়গার মধ্যে গোছানো থাকবে আর প্রয়োজনের সময় কিন্তু আমাদের খোঁজাখুঁজি করে সময়ও নষ্ট করতে হবে না তো আশা করি বন্ধুরা ছোট্ট টিপসটা সকলেরই কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখন যে প্রচন্ড গরম পড়েছে তাতে করে কিন্তু সমস্ত কাজকর্ম সেরে বা অফিস থেকে আসার পরে মনে হয় একটু এসিটা চালিয়ে বিশ্রাম করি বা একটু কুলারটা চালিয়ে নিই কিন্তু এখনো অনেকের বাড়িতেই কিন্তু এসি বা কুলার নেই তো এই গরমের মধ্যে একটু স্বস্তি পেতে কিন্তু আমরা সবসময় সিলিং ফ্যান অবশ্যই চালাই কিন্তু খেয়াল করে দেখবে সিলিং ফ্যান চালালে কিন্তু উপরের যে গরমটা সেইটাকেই কিন্তু সিলিং ফ্যান টেনে নিচে নামায় আর পুরো ঘরটাকেই গরম করে তোলে স্বস্তি কিন্তু একটুও পাওয়া যায় না তো সেক্ষেত্রে টেবিল থাকে টেবিল ফ্যানটাকে ঘরের অন্য কোথাও না রেখে একটা জালনার উপরে রাখতে পারো আর তখন টেবিল ফ্যান চালালে কিন্তু দেখবে যে ঘরের গরম হাওয়াটাকে বাইরে বের করে দেবে আর বাইরের ঠান্ডা হাওয়াটাকে ঘরের মধ্যে নিয়ে আসবে এতে করে কিন্তু কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে তবে অবশ্যই এসি বা কুলারে যতটা ঠান্ডা হয় ততটা হবে না কিন্তু যাদের কুলার বা এসি নেই তারা কিন্তু এই পদ্ধতিটা ফলো করে কিছুটা হলেও স্বস্তি পেতে পারো চলে যাচ্ছি পরবর্তী টিপসে যদি কখনো আমরা বেশি পরিমাণে রান্না বান্না করে ফেলি তখন সেই রান্নাটা যাতে নষ্ট না হয়ে যায় আমরা কিন্তু সব সময় ফ্রিজে রেখে দিই আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে বিভিন্ন রান্নার গন্ধ একসঙ্গে মিলেমিশে ফ্রিজে একটা বাজে গন্ধ তৈরি হয় এছাড়াও বিভিন্ন রকম ফল সেই সব যদি আমরা ফ্রিজে রাখি তো সেক্ষেত্রেও ফলের গন্ধ রান্নার গন্ধ সব মিলেমিশে এমন একটা বাজে গন্ধ তৈরি হয় যে ফ্রিজের তখন কোনো খাবারই কিন্তু আর খেতে ভালো লাগে না যদি বেশ কয়েক ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয় সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় ফ্রিজে একটা বাজে গন্ধ হয়ে গেছে আর ফ্রিজের গন্ধ দূর করতে গেলে কিন্তু আমাদের পুরো ফ্রিজটা ফাঁকা করে ভালো করে মুছে পরিষ্কার করতে হয় তো এরকম কোনো ঝামেলা না করে কিভাবে আমরা ফ্রিজের দুর্গন্ধটা সম্পূর্ণভাবে দূর করে নিতে পারবো তার জন্য একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে আমি বাটিতে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা নিউজ পেপার দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিলাম তো দেখো এবার এর ভিতরে যে জলটা ছিল সম্পূর্ণ চিপে বের করে দিচ্ছি এবার বাটির জলটাকে ফেলে দিয়ে এই বাটিতেই কিন্তু আমি এই পেপারটাকে একটু খুলে দিয়ে রাখবো তো এবার এই পেপারের বাটিটাকে দিয়ে দিতে হবে ফ্রিজের মধ্যে তো এইভাবে যদি বাটিটা আমরা বেশ কিছুক্ষণ রেখে দিই তাহলে দেখবে ফ্রিজের যত বাজে গন্ধ সব কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে চলে যাচ্ছি পরবর্তী টিপসে ঝাড়ু তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর ঘর দেওয়ার জন্য ঝাড়ু আমাদের ব্যবহার করতেই হয় কিন্তু ঘর পরিষ্কার করতে করতে ঝাড়ুটার দিকে কিন্তু আমরা আর খেয়াল করি না যে ঝাড়ুটা কতটা নোংরা হয়ে গেছে আর এই ঝাড়ু পরিষ্কার করা মানে আমরা যদি খুব জল দিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু সেটা আবার শুকাতে অনেকটা সময় লেগে যাবে তো ঝাড়ু কিন্তু সেইভাবে আমরা পরিষ্কার করতেই পারি না আর এতে করে ঝাড়ুর মধ্যে যেমন একটা বাজে গন্ধ তৈরি হয় সেরকম কিন্তু এর মধ্যে ছোট ছোট পোকামাকড়ও হতে পারে বা অনেক সময় দেখা যায় ঝাড়ুর মধ্যে ছোট ছোট আশ্রয়লা হয়ে থাকে তো সেই কারণে আমরা ঘর পরিষ্কার করার থেকে কিন্তু নোংরাই হয় বেশি কারণ ঝাড়ুটাও কিন্তু আমাদের পরিষ্কার রাখতে হবে যদি ঘর ভালোভাবে পরিষ্কার করতে হয় তো তার জন্য আমরা যে কাজটা করতে পারি কোনোরকম জলে ভেজানো ছাড়াই কিন্তু আমরা এই পদ্ধতিতে খুব ভালোভাবে ঝাড়ুটা পরিষ্কার করে নিতে পারি পারলে কিন্তু এটা আমরা প্রত্যেক দিনই করতে পারি দেখো এখানে আমি একটা পাউডার নিয়ে নিয়েছি আমাদের কিন্তু ঘরে এরকম পাউডার থাকে যেগুলো হয়তো ডেট পার হয়ে গেছে আমরা আর ইউজ করছি না অনেক সময় হয় ফেলে দিয়ে থাকি তো ফেলে না দিয়ে এই পাউডারগুলো কিন্তু আমরা এইভাবে কাজে লাগাতে পারি তো দেখো আমি ঝাড়ুর উপরে বেশ কিছুটা পাউডার দিয়ে দিলাম তো এই পাউডারের গন্ধে কিন্তু ঝাড়ুর মধ্যে যে একটা বাজে গন্ধ তৈরি হয় সেটা কিন্তু আর হবে না এছাড়াও যদি তোমাদের কাছে কোনো চিরুনি থাকে ঝাড়ুর একটু একটু পাউডার ছড়িয়ে দেওয়ার পর যদি চিরুনিটা দিয়ে দেওয়া হয় ঝাড়ুটাকে তাহলে কিন্তু দেখবে এটার মধ্যে যে চুল ঝুল আটকে থাকে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে ঝাড়ুর মধ্যে কোনো বাজে গন্ধও থাকবে না আর আমাদের ঘরটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো পাউডার দেওয়ার পর ঝাড়ুটাকে একটু আমি ঝেড়ে নিচ্ছি এতে করে ঝাড়ুর ভিতরকার সমস্ত নোংরা কিন্তু পাউডারের সঙ্গে বেরিয়ে চলে আসবে আর এখানে দেখতেই পাচ্ছো যে পাউডারটা যে বেরিয়েছে সেটা কিন্তু বেশ কালো কালো আর তার সঙ্গে অনেক নোংরা বেরিয়ে আসছে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের সংসারেই কিন্তু প্রচুর বাসন থাকে আর প্রত্যেকটা বাসনে কিন্তু আমাদের সব সময় ব্যবহার করার দরকার পড়ে না যেসব বাসনগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি সেগুলো ছাড়াও আরও যে এক্সট্রা কিছু ছোটোখাটো বাসন থাকে সেগুলোও যদি আমরা সব সময় বাইরে রেখে দিই তাহলে কিন্তু একদম নোংরা হয়ে যাবে ধুলোবালি পরে নোংরা হবে আর যখন এই বাসনগুলো আমাদের প্রয়োজন পড়বে তখন কিন্তু সরাসরি আমরা ব্যবহারও করতে পারবো না এই বাসনগুলো ব্যবহার করার আগে কিন্তু আমাদের খুব ভালোভাবে মেজে পরিষ্কার করে নিতে হবে যেটা কিন্তু আমাদের পরিশ্রমটাকে অনেক গুণে বাড়িয়ে দেবে তো আমরা কিন্তু আমাদের কাজটাকে অনেকটাই সহজ করে নিতে পারি যদি আমরা একটু বুদ্ধি করে কাজ করি তো বন্ধুরা দেখো এই যে ছোটোখাটো বাসনগুলো রয়েছে এগুলো আমরা বাইরে না রেখে দিয়ে যদি আমাদের ঘরে এরকম বড় কোনো কৌটো থাকে সেই কৌটোটা কিন্তু ব্যবহার করতে পারি তবে কৌটোর মুখটা অবশ্যই একটু বড় হতে হবে যাতে খুব সহজেই আমরা এর মধ্যে এই বাটি বা প্লেট বা চামচ এই সব জিনিসগুলোকে রাখতে পারি মুখ যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু বাসনগুলো রাখা বা বের করাতে অসুবিধা হবে যদি তোমাদের কাছে এই ধরনের বড় কোনো কৌটো না থাকে তাহলে কিন্তু আর একটা কাজও করতে পারো আমরা যখন প্রেশার কুকার কিনি বা হয়তো সিলিং ফ্যান কিনি তো সেই সময় কিন্তু যে বড় বড় বক্সগুলো পাওয়া যায় সেগুলো আমরা ফেলে দিই তো ফেলে না দিয়ে কিন্তু সেই বক্সগুলো ব্যবহার করতে পারো তো এইভাবে যদি আমরা ঘরের এক্সট্রা বাসনগুলোকে রাখি তাহলে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এর মধ্যে কোনো ধুলোবালিও পড়বে না বা কোনো পোকামাকড়ও যেতে পারবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ